爸爸আমাদের বাবা সৌদি থাকতো বাবার সাথে আমাদের যোগাযোগ ছিল না একটা ছেলে বাপরে 20 25 বছর বড় খুঁজে পাওয়াটা এটার মধ্যে আপনার অনুভূতিটাকে আমার তো এখানে ভাষা প্রকাশ নেই সবচেয়ে বেশি আমরা ভাষা স্যার ব্রেকের উপরে ওনারা দ্বিতীয় বাবার মত আমরা ওনার ব্রেক আমার কাজটা করছে বাপ 20 25 বছর বড় বাপকে পাইছি এই ভাষাটা তো কোনো ছেলে পাকা ভাষা প্রকাশ করতে পারবে না আমরা মুজানা না যে মানে এই কাজটা এখানে হচ্ছে আমরা মুজানা যা বস কেন করবে মুজানা না তো কখন বের হবে সুধাগুলোর জন্য কুশকমন দিচ্ছে আমাদের সাথে আমরা এমনি জানি যে আমরা বেঁচে আছে কিন্তু খাবো যে এটাও জানি আপনারা ওখানে তো অনেক সহযোগিতা করছেন এটার জন্য অনেক ধন্যবাদ জানা আপনাদেরকে কিন্তু অনেক খুশি হয়েছে আমরা এখন আমার আব্বুকে পেয়ে গতকালকে আমরা যেটা করেছি আমরা আসলে তার ছবি দিয়ে তার ঘটনা বর্ণনা করে আমরা শত শত পোস্টার আসলে তিনি যে সমস্ত জায়গাগুলোর ঠিকানা বলছিলেন চট্টগ্রাম হালিশহর নয়াবাজার এই সমস্ত জায়গাগুলোতে আমরা শত শত পোস্টার বিলি করেছি তার ছবি সহ বিভিন্ন জায়গায় দেয়ালে পোস্টার লাগিয়েছি এরই অংশ হিসেবে আমরা চট্টগ্রামের 25 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর লিটন ভাই তিনি বর্তমানে প্যানেল মেয়র তিনি আমাদেরকে জানান যে তিনি এই মানুষটাকে চিনতে পেরেছেন তার সাথে আমাদের বাড়িটা চিনিয়ে দেয় তারপর আমরা সেখানে যাই যাওয়ার পর তার সাথে কথাবার্তা বলে তাদের ন্যাশনাল আইডি কাগজপত্র সব কিছু দেখে আমরা নিশ্চিত হই যে আবুল কাশেম আসলে তারই আত্মীয় তাদেরই বাবা এবং তারপর তাদের বাকি ভাই বোনদের সাথে আমরা কথাবার্তা বলি আল্লাহর রহমতে গতকাল সন্ধ্যায় আমরা একটা ফোন পাই চিকাগোর 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে লিগন সাহেব নাম উনি প্যানেল মেয়র সেখান থেকে আমাদের জানানো হয় যে তারা এই মানুষটাকে চিনতে পেরেছে এবং তারা তখন আমাদের চিকাগোর টিম দ্রুত ওয়ার্ড কাউন্সিলর অফিসে যায় তখন তিনি যে আবুল কাশেম যে মারা হচ্ছিলেন তার একজন ছেলে তরকারি বিক্রি করে নয়াবাজার এলাকায় যদিও তিনি তখন হচ্ছিলেন টেকনাফ তখন আলিশহর নয়াবাজারের যে ছেলে নূর হাসান তিনি আমাদের সাথে আছেন তারপর আমরা তার বাইরে যাই তারপর যাওয়ার পর তার কাছে আমরা জানতে চাই আপনার বাবার নাম কি তার যাত্রীর পরিচয় পত্র তার সমস্ত তথ্য তাদের পাসপোর্ট তার আরেক ছেলে যে বলছিল দুবার কাছে তার সাথে যোগাযোগ করে আরেক ছেলে মানলাম তার অন্য কন্যা সবার সাথে কথা বলে তাদের যাত্রীর পরিচয় পত্র আমরা নিশ্চিত করেছি আবুল কাশেম সাহেব তাদের 25 বছর পর তারা আসে তাদের বাবাকে পেতে যাচ্ছে তো আমাদের